মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে একদিকে, আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমাকে নিচে কমেন্ট করে জানিও, কী কী করলে লক্ষ্মী পুজো সেটাও কিন্তু জানিও, ভুলো না কিন্তু একদম। সানডে, অন্যান্য সানডেটা আমি যেভাবে শুরু করি মানে খুব হালকাভাবে ইজিলিভাবে, আজকে সানডেটা সেরকম ছিল না। আজকে সানডেটা উঠে থেকেই একটা কাজের মধ্যে সব কিছু। আচ্ছা, সকাল সকাল দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম, লক্ষ্মী পুজো করেছি, ছোটো করে করেছি। তা কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। আজকে আমি যাব আমার বাপের বাড়িতে, তাহলে ওখানকার ভিডিও শ্যুট করব, ওখানেও পুজো হয়, ওখানকার ভিডিও শ্যুট করব, সেটাও দেখাবো, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তাহলে কী কী রান্না করেছি দেখিয়ে দিই, কেন চটপট তৈরি হতে হবে আমাকে, অলরেডি বেজে গেছে 11টা। তাহলে চলো দেখেন কী কী রান্না করেছি। করেছি পরোটা, এই মুহূর্তে বাড়িতে এসে পৌঁছে গেছি। চেঞ্জ চেঞ্জ এখনো করিনি, করিনি, তারপর দেখাচ্ছি কি কি করছি সেটা দেখাচ্ছি। চলো তাড়াতাড়ি চেঞ্জ করিনি, প্রচন্ড গরম লাগছে, ভীষণ জ্যাম ছিল, তাই রাস্তার আমি কোনো কিচ্ছু শ্যুট করতে পারিনি। টাটা। এখানে ফলগুলো রয়েছে পুজোর জন্য, আমি একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা ধোয়ার জন্য যাচ্ছে, ফলগুলোকে ধুতে হবে তো তাই জন্য যাচ্ছে, তাই জন্য একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কলা, এখানে এখানে আছে বেদানা, পেয়ারা, ভেতরে আছে আপেল, শশা, আর আছে এদিকে শাকালু, ন্যাশপাতি, আর এটা হচ্ছে কলার একটা টোটাল ছড়া, বুঝে যাচ্ছে, টোটাল কলার একটা ছড়া, এটা আমাদের পুজোয় লাগে। অনেক রকম ফল আছে ওখানে, তালশাঁস আছে, এটা হচ্ছে আখ, বাতাবি লেবু, আর এটা হচ্ছে শীষ ডাব, মানে এই যে ডাবের এইটা আছে এটাকে শীষ বলে, শীষ ডাব, এটা ঘটে দিতে হয়। তাহলে ধুয়ে আনি ফলটা, তারপর দেখাচ্ছি। এটাকে তাল ফোপড় বলে, আর মাছ কাটলে এখান থেকে ভেতরে ওই পুরো স্পঞ্জের মতো একটা সাদা রঙের বের হয়, খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে শীতটা, মানে মাটির তলা যেহেতু থাকে তাই এইটা মাটির উপর থেকে পার করা হয়, মাটির তলা থেকে ঠিক এমনি দেখতে হয়। এটা হচ্ছে আমার মায়ের বাড়ির লক্ষ্মী ঠাকুর, এখন এটা স্নান হবে। এখানে আছে কাঁচা হলুদ, কাঁচা হলুদটাকে আমি পেস্ট করে নিয়েছি, দেখা যাচ্ছে। এটা হচ্ছে মধু, আর এটা হচ্ছে ঘি, মানে তিনটে মিক্সড করে স্নান করানো হবে ঠাকুরকে। তাহলে চলো শুরু করা যাক। ঠাকুরটাকে স্নান করানো আমার হয়ে গেছে, এবার আমি জামা কাপড় পরাবো। আলপনা দিয়ে ঠাকুর বসানোর জন্য আমি একটা আসন পেতে নিয়েছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এর থেকে ভালো আলপনা আমি দিতে পারি না, কোনো মতে কাজ চলানোর মতো আলপনা আমি দিয়েছি। তাহলে এবার ঠাকুরটা চলো বসাই।
পুজোর সমস্ত ফুল, বেলপাতা, আম পাতা, দুব্ব, তুলসী পাতা আর সমস্ত ফুল মালা সমস্ত কিছু এখানে বেছে আলাদা করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মেন থিংস, যেটা হলো পদ্ম ফুল। লক্ষ্মী পুজোয় পদ্ম ফুল আমাদের লাগে। আর একটা জিনিস দেখাচ্ছি, এটাকে নলটনি ফুল বলে, লক্ষ্মী পুজোয় এটা মাস্ট। তাহলে এবার চলো পুজোর কাজ শুরু করা যাক। শরীরটা ফেলতে পারলে পাচ্ছি এরকম একটা অবস্থা, একদম ভালো লাগছে না, খুব ঘুম পেয়ে গেছে। আর একটা যাতায়াতের ক্লান্তি, উপোস করে থাকার ক্লান্তি, মানে সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। তাই জন্য এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, আজকের মতো এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও রেগুলারলি দেখতে থেকো। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিদায়।